আসলে আপনারা কি ধরনের প্রোডাক্ট সেল করেন? আসলে আমরা মূলত এখানে অনেক ধরনের প্রোডাক্টগুলো সেল করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই যে হ্যান্ড স্যানিটাইজার পেনগুলো আছে, যে হ্যান্ড স্যানিটাইজার পেনগুলো এর ভিতরে আপনার প্রতিষেধক হিসেবে, করোনা প্রতিষেধক, যে কোনো জীবাণু প্রতিষেধক এর ভিতরে রিফিল করে পরবর্তীতে এটা ট্রাভেল মানে বহন সুবিধা, এটা আপনার আচ্ছা আচ্ছা রিফিল করা বলতে কি, এখানে আমাদের আছে রেডি রিফিল করাগুলো আছে, রোজমির ব্র্যান্ডের কুইক ফ্রেশ নামে একটা জেল, যেটা জেল জাতীয়, এর ভিতরে আপনার প্রতিষেধক আছে, এটা ইউজ করে এটা আপনি মনে করেন যে খুব ইজিভাবে এটাকে আপনি ইউজ করতে পারবেন। এটা দেখেন, দেখতে পাচ্ছেন হয়তো যে এর ভিতরে এটা সহজ কথায় বাংলা কথায় হেক্সিসল জাতীয় বা আপনার করোনা প্রতিষেধক কিছু পানি আছে এর ভিতরে, যেটা আপনি খুব সহজেই বহন করতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। কারণ সারাদিন আমরা বাইরে ঘোরাফেরা করি, অনেক জীবাণু আমাদের আক্রমণ করতে পারে, তো এটা যদি আমরা মাঝে মাঝে ব্যবহার করি তাহলে হয়তো বা আমরা সেখান থেকে কিছুটা সেফ থাকতে পারবো। আর আসলে এগুলো অনেক কোয়ালিটি, তবে সব থেকে ছোটো সাইজ এইগুলো, এগুলো হচ্ছে একটা আছে এটা কলম জাতীয়, এখানে আছে আমাদের আর একটা, এটা টু ইন ওয়ান বলি আমরা, এটা ওয়ান সাইড হলো পেন যেটা আপনি লিখতে পারবেন, অপর সাইড আছে এখানে স্প্রে, এর ভিতরে আপনি রিফিল করে পরবর্তীতে আপনি এটা আবার স্প্রে হিসাবে ব্যবহার করতে পারবেন। মানে একসাথে দুই কাজই হলো, কলমটাও আপনাকে এক্সট্রাটা বহন করতে হলো না, তাহলে এটা কলমের কাজও হলো, এটা আপনার স্প্রের কাজও হলো। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে খালি যে, জি খালি খালি কন্টেইনার না, জি জি খালি কন্টেইনার, বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার জাতীয় করোনা প্রতিষেধক বা এমনি অ্যান্টিবায়োটিক যেগুলো, এগুলো ইউজ করা যায়। আচ্ছা, আপনাদের এখানে এগুলো প্রাইসগুলো যদি একটু বলতেন। আসলে এগুলো তো রিটেল প্রাইসটা, হ্যাঁ রিটেল প্রাইস নিতে আসে, হ্যাঁ সেটা পরে বল, উনি কাছাকাছি এসে। আচ্ছা আচ্ছা, কারণ এটার বাজারটা কখনোই স্থিতি, হ্যাঁ আপ ডাউন করে, স্থিতি যায় যে এখানে যেটা আমাদের জেল রিফিল করা আছে, যেটা জেল ভরা আছে, সেটা আমাদের এখানে হোলসেল প্রাইস বলবো বা পাইকারি যেটা বলি আমরা, এটার বাজার দর বর্তমান সর্বনিম্ন 30 টাকা, সর্বোচ্চ 40 টাকা, মানে এর ভিতরে আর কি বাজারটা আপ ডাউন করে এটা রিফিল করার পরে। আর এখানে আছে খালি কন্টেইনারগুলো আছে, যেটা খালি কলম খালি বোতল, এই খালি বোতলগুলো দেখা যায় যে সর্বনিম্ন বাজার থাকে আপনার 13 টাকা, সর্বোচ্চ বাজার বর্তমান বাজার 15 টাকা, এভাবে এই জিনিসগুলো আর কি বিক্রি করা হচ্ছে। আর এখানে আরেকটা আছে যেটা টু ইন ওয়ান, আচ্ছা কী বলবো, আকর্ষণীয় একটা, হ্যাঁ সুন্দর, তো এটার দাম বর্তমান বাজার হলো 17 টাকা পাইকারি বাজার, আর সর্বনিম্ন সর্বোচ্চ বাজার হলো 20 টাকা। এটা আপনার ওই হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ইউজ করা যাবে, পাশাপাশি রাইট লেখাও যাবে, ব্যবহার করা যাবে। আচ্ছা, যদি এই ভিডিও দেখে যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে চায় হোলসেল, তো সেক্ষেত্রে কী ব্যবস্থা আছে? আসলে এখানে আমরা সহজেই বুঝি যে পাইকারি পাইকারি বাজার, বিশেষ করে বাংলাদেশের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য, বিশেষ করে মিডফোর্ড, যেখানে সার্জিক্যাল বলি বা ঔষধের বাজার বলি, সেটা হলো মিডফোর্ড বাজার। তো এখানেই বর্তমান আমাদের এই প্রোডাক্টগুলো পাইকারি ক্রয় বিক্রয় করা হচ্ছে আর কি। আসলে সহজ ঠিকানা হলো এটা যে মিডফোর্ড হাসপাতাল সংলগ্ন উত্তর পাশে, এটা লাল বিল্ডিং বলে। আচ্ছা আচ্ছা, এটা মিডফোর্ড লাল বিল্ডিং বললে এটা সবাই, এটা যে কেউ সে নিতে চাইলে সহজে এখানে চলে আসতে পারবে, এখানে এসে আমার মতো আরও অনেকে এটা সেল করে, যে কোনো জায়গায় এটা নক করলে সে এটা নিতে পারবে। ভিউয়ার দেখতে পাচ্ছেন এই ভাইকে, আপনারা যদি মিডফোর্ডের মেইন গেটে এখানে আসেন, আসলে একটু পশ্চিম পাশে হাঁটলেই ওনাকে পাবেন, ওনাদের কাছে বিভিন্ন ধরনের আপনার হ্যান্ড স্যানিটাইজার, যেখানে একদম ফ্যাশনেবল যে কন্টেইনারগুলো আসছে মার্কেটে, এগুলো পেয়ে যাবেন। এগুলো খুবই আপনার বহন করতে খুবই সুবিধা এবং এগুলো দেখতে খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় লুক, যার কারণে ভিডিওটি করা এবং পাশাপাশি আপনারা রিটেল এবং হোলসেলও নিতে পারবেন ওনাদের কাছ থেকে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।